ঘূর্ণিঝড় সিত্রাং এখন স্থল নিম্নচাপ বিকেলের পর কেটে যাবে প্রভাব সারা দেশে ১৫ জনের মৃত্যু টানা বৃষ্টিতে ঢাকার রাস্তায় জলাবদ্ধতা শিক্ষার্থী কম স্কুলে উত্তর ও দক্ষিণখানে দুর্ভোগ চরমে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের অভিষেক আজ যুক্তরাষ্ট্রে স্কুলে ফের বন্দুক হামলা নিহত ৩ বিশ্বকাপে বিকেলে লড়বে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামবে বড় দল আমন্ত্রণ জানাচ্ছি দেশ সংবাদে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শারমিনা আনসি এবারে পুরো সংবাদ বিকেলের পর ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আর কোনো প্রভাব থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে আগারগাঁয়ে ব্রিফিংয়ে উপপরিচালক সানাউল হক মণ্ডল জানান ৬ ঘন্টার মধ্যেই স্থল নিম্নচাপ হিসেবে গুরুত্বহীন হয়ে পড়বে ঝড়টি এটি এখন নেত্রকোনা সীমান্তে অবস্থান করছে এ সময় তিনি আরও বলেন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশের উপর সিত্রাঙ্গের অবস্থান ছিল এটি প্রবাহিত হওয়ার সময় গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার এ সময় ভোলা বরগুনা বরিশালে ৪ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসের রেকর্ড করা হয়েছে খুব খারাপ অবস্থা এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং দুর্বল হয়ে আগামী ৬ ঘন্টার মধ্যে গুরুত্বহীন হয়ে পড়বে আগাম শীত মানে এইভাবে সাময়িক এই বৃষ্টির কারণে হয়তো দুই একদিন একটু ঠান্ডা অনুভব হবে কিন্তু পরবর্তীতে আমরা যখন আবার সানলাইট পাবো তখন কিন্তু তাপমাত্রা আবার বেড়ে যাবে ঘূর্ণিঝড় সিত্রাং আজ ভোরে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয় এরপরই নামিয়ে দেওয়া হয় সমুদ্র বন্দরগুলোর সতর্কতার সংকেত সোমবার রাতে উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে উপকূলে আছড়ে পড়ে এটি এ সময় দেশের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয় এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল ঝড়ের প্রভাব কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে সোমবার রাত ৯টার দিকে ভোলার পাশ দিয়ে অতিক্রম করে পরে বরিশাল ও চট্টগ্রাম উপকূলের দিকে দ্রুত অগ্রসর হতে থাকে সিত্রাং উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর সিত্রাং দ্রুতই উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এ সময় প্রবল ঝড়ে গাছ চাপা ঘর চাপা ও নৌকাডুবিতে কুমিল্লা ভোলা সহ দেশের ৯ জেলায় ১৫ জনের মৃত্যু হয় পুরা রাত্রি আতঙ্কে কাটাইছি আমরা ঘুমাইতে পারি নাই আমাদের বউ বাচ্চা লয়ে পোলা ফার লয়ে আমরা বসে রয়েছি পাঁচজন লোক ছিল ঘরের ভিতরে ৪ জন বের করছে আর চাচা ঘরের ভিতরে ঘরের চাপা মারা গেছে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তের চাল ও কাঁচামাল ডুবে যায় এছাড়া বিভিন্ন সড়ক ও মহাসড়কে গাছ উপড়ে পড়ায় ব্যাহত হয় সড়ক যোগাযোগ এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে সেটা স্থলভাগে উঠে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে প্রথম অবস্থায় আপনার হচ্ছে এই ঢাকা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এবং এই পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল তার পরবর্তীতে এটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যে কথা আমি এখন বললাম আর কি যে আপনার হচ্ছে কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে এদিকে ভোর থেকেই দক্ষিণে জেলাগুলোর আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ শাকিলা করিম নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাচ্ছি খুলনায় মোহাম্মদ অসীমের কাছে অসীম এখন খুলনায় আবহাওয়া কেমন দেখছেন আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানাবেন মেন্সি ধন্যবাদ আপনাকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে কিন্তু কেটে গিয়েছে মানুষ স্বাভাবিকভাবে ফিরতে শুরু করেছে তবে আমি যে স্থানটিতে আছি খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদের হরিখালি যে বাঁধ রয়েছে এই বাঁধের এখানে কিন্তু স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে শুরু করলেও কিন্তু বাঁধের পাশে যারা অবস্থান করছে তারা কিন্তু তাদের মধ্যে আতঙ্ক কাটেনি তার কারণ হচ্ছে আপনাকে যদি ক্যামেরার চোখে একটু দেখাতে চাই কিন্তু এখানে যে গত কাল বাঁধ ভেঙেছে এখনও পর্যন্ত বাঁধ পুরোপুরি সংস্কার ও মেরামত হয়নি তার কারণে কিন্তু যে আশপাশের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখনও আতঙ্কে ভুগছেন আর যদি আমি একটি কথা জানিয়ে রাখি খুলনার কয়রা এই উপজেলা কিন্তু বারবার
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুখীন হয়। গত তিন বছর আগে যে আমফানের ক্ষয়ক্ষতি হয়েছিল তা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি এই এলাকার বাসিন্দারা। তার মধ্যে কিন্তু এই যে গতকালকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অনেক ফসলি জমি, মাছের ক্ষের সহ ভেসে গেছে তাদের গবাদি পশু পর্যন্ত। তার কারণে কিন্তু এক ধরনের বিপাকি রয়েছে কয়রা এলাকার বাসিন্দারা। তবে এই যে বাঁধ মেরামতে স্থানীয় জনপ্রতিনিধিরা সহ পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন, হয়তোবা বিকেল নাগাদ এই বাঁধ পুরোপুরি সংস্কার বা মেরামত হতে পারে। তার ফলে হচ্ছে এই এলাকার যে বাসিন্দারা রয়েছে, বাঁধের আশপাশে বাসিন্দারা রয়েছে, তারা হয়তোবা তাদের মধ্যে আতঙ্ক কাটবে। আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায় সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছে। ধন্যবাদ মোহাম্মদ অসীম। আমরা এতক্ষণ খুলনার খবর শুনলাম। আমি জানাচ্ছি সাতক্ষীরার যে সুন্দরবন উপকূলের মানুষ যে অবস্থায় আছেন, এখানে বলে রাখা দরকার যে প্রত্যেকটি, বিশেষ করে সিডত থেকে আমপান, ইয়াস, বুলবুল, ফণী, যেটাই বলি না কেন, প্রতিটি দুর্যোগে মানুষ ক্ষতবিক্ষত হয়েছে বেড়িবাঁধ ভাঙার কারণে। এবার বেড়িবাঁধ ভাঙেনি, এবার সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি, তবে এই ভাটিতেও কিন্তু যে স্বাভাবিক জোয়ার, জোয়ারের পানি কিন্তু এখনো বেড়ে রয়েছে। এখানে কিন্তু ডুবে আছে সেই স্পিড বোটটি, এইগুলো কিন্তু এখনই হয়তো উঠিয়ে ফেলা হবে। আর যে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা এই পূর্ববর্তী দুর্যোগগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা কিন্তু এবার সচেতনতার সাথে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার কারণে সেই ক্ষতির শিকার হয়নি। আশ্রয়কেন্দ্র থেকে ইতিমধ্যে উপকূলবাসী তারা তাদের ঘরে ফিরতে শুরু করেছে, ফিরে গিয়েছে ইতিমধ্যে। আর ইতিমধ্যে এই উপকূলে কিন্তু বিদ্যুৎ এসে গিয়েছে, এবং একই সাথে ক্ষয়ক্ষতিটা কিন্তু ওইভাবে না হয় প্রশাসন সেভাবে নিরূপণ এখনো করতে পারেনি এবং গণমাধ্যমকে কিন্তু এখনো জানাতে পারেনি। আমরা মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছি। আমরা এখনো পর্যন্ত সেভাবে কোনো ক্ষতি আমরা দেখতে পারিনি। তো এই ছিল সাতক্ষীরা সর্বশেষ। দর্শক, আমাদের উপকূলের খবর জানাতে এখন পিরোজপুর উপকূলীয় জেলার সহকর্মী হাসান আপনাদেরকে জানাচ্ছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন। যেমন বলেছিলেন যে গত রাতের আশ্রয় প্রকল্পে বেশ কিছু মানুষ আশ্রয় নিলেও তারা ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে, কেননা সকাল হতে ঘূর্ণিঝড়ের প্রভাবটা অনেকটা কমে গেছে এবং বৃষ্টিপাত না থাকা এবং সূর্য দেখার কারণে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে। তবে আমি জানিয়ে রেখেছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা বলা হয়েছে, যে একটি মানে একটি ভালো খবর হচ্ছে যে পিরোজপুর এই ঘূর্ণিঝড়ে ঘটেনি এবং বেড়িবাঁধে সামান্য ক্ষতি হলেও তেমন কোনো ক্ষতি নেই। তবে ঘূর্ণিঝড় শীতের কারণে বয়ে যাওয়া বাতাসে, ঝড় বাতাসের কারণে গাছ, বেশ কিছু গাছ ভেঙে গিয়েছে এবং আমার পিছিয়ে একটি গাছ দেখতে পাচ্ছেন যে ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং মেইন রাস্তার উপরে গাছটা ভেঙে যাওয়ার কারণে পিরোজপুর শহরের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে বৃষ্টি বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। এবং আমি বিষয় জানিয়ে রেখেছি যে জেলা প্রশাসন থেকে কিছুক্ষণ আগে সকাল 10:30 থেকে একটি ব্রিফিং করা হয়েছে, সেখান থেকে জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় কারণে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ এবং মানুষের তেমন সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং মৎস্য বিভাগ থেকে তারা জানিয়েছেন যে তাদের এই জোয়ারের বেশি অতিরিক্ত পানি ওঠার কারণে প্রায় 400 হেক্টর জমি তারা তলিয়েছে এবং প্রায় 329টি পুকুরের মাছ ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। এবং আরেকটি কৃষি মন্ত্রণালয় কৃষি দপ্তর থেকে জানিয়েছে যে আমন ধানের যে বৃষ্টির কারণে বাড়িতে যে সমস্যা হয়েছিল তাতে তেমন কোনো আমন ধানের কোনো ক্ষতি হয়নি। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছে যে প্রশাসন ছোটখাটো যে ঘর বাড়ি যে ভেঙে গিয়েছে এবং মানুষের যে সমস্যা হয়েছে সেগুলো হিসাব নিকাশ করে এবং তাদেরকে সহযোগিতার জন্য সম্পূর্ণ করে তারা আসছে জনগণের সহযোগিতা করবে। এবং আমি এই মুহূর্তে আরেকটি উপকূলীয় জেলা ভোলায় যাচ্ছি এবং এই ঘূর্ণিঝড় সিস্টেমের বিষয়ে ভোলা প্রতিনিধি জানাবেন চরণ শাহ। আপনি একটু জানান ঘূর্ণিঝড় সম্পর্কে। হ্যাঁ
ধন্যবাদ আসিফ। হাসিব, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভোলার যে এই মুহূর্তে যদি আবহাওয়ার পরিস্থিতি আমি জানাতে চাই, এখন কিন্তু ভোলায় রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং উপকূলীয় যে সমস্ত বাসিন্দা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। একটু আগে আমার সাথে বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের লং চলাচল কিন্তু শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমি এখন রয়েছি ভোলা আবহাওয়া অধিদপ্তরে। তো এখানকার কর্মকর্তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে গত 24 ঘন্টায় কিন্তু আসলে ভোলায় 219 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আর যদি আমি ক্ষতিগ্রস্তর বিষয়ে বলতে চাই যে আসলে এখানে কিন্তু কৃষির আবাদী জমি ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি এবং শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা যদি জানাতে চাই যে আসলে এই ঝড়ের প্রভাবে কিন্তু ভোলায় তিনজন লোক কিন্তু মারা গেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের কিন্তু আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত যে তালিকা সেই তালিকাটা কিন্তু তারা করছে। তো এখন ন্যান্সির কাছে আমরা এখন স্টুডিওতে যাচ্ছি, ন্যান্সির কাছে। ছোটন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন খুলনা থেকে অসীম, সাতক্ষীরা থেকে সুমন, ফিরোজপুর থেকে হাসিবুল এবং ভোলা থেকে ছোটন সাহা। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ঝড় বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। গতকাল থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মমুখী মানুষ। রাজধানীর বেশিরভাগ স্কুলেই আজ শিক্ষার্থী উপস্থিতি কম। এদিকে বৈরী আবহাওয়াতে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। রাতের ঝড়ে গাছ উপড়ে পড়ে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ভোর থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয় ঢাকা সহ সারা দেশে। আরও দুদিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাস্তায় প্রচণ্ড জ্যাম, কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই, জনদুর্ভোগ। আশা দেবী নিউতে আরও দুটা গাছ পড়েছিল, সেটাও আমরা কেটে রাস্তা পাসেবল করে আমরা ফুটপাথের মধ্যে আপাতত রেখেছি। আমরা কালকে ওখান থেকে ওই গাছগুলো সরিয়ে ফেলবো। রাজধানীর পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। অনিক, ঢাকার এখনকার অবস্থা কেমন আমাদের জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। তো রাজধানীর যে জলাবদ্ধতার কথাটি বলছেন, যে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে কিন্তু হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রচুর। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। আমি যদি পেছনে দেখাই, এখানে কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে, কিন্তু প্রায় এক হাঁটুর উপর বেশি রয়েছে পানি। যতদূর সামনে যাওয়া যাচ্ছে ততদূর কিন্তু আস্তে আস্তে উপরের পানি কিন্তু বাড়ছে। তো এখানে আমরা অফিস সহায়কদের সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে হচ্ছে এই পানিটা হচ্ছে তাদের অফিসে পর্যন্ত ঢুকেছে এবং তারা কাজ করতে পারছেন না। এখানে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো কিন্তু বন্ধ রয়েছে বা বন্ধ রয়েছে, এবং যে মুখগুলো রয়েছে পানি চলে যাওয়ার জন্য সেই মুখগুলো বন্ধ হয়ে গেছে এই ময়লা আবর্জনার কারণে। তো এর আগে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি, সেখানেও দেখেছি যে হচ্ছে বৃষ্টির কারণে পানির জলাবদ্ধতা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সে পানিগুলো সিটি কর্পোরেশন থেকে যারা কার্যক্রম করছেন এবং পানিগুলো সরিয়ে ফেলেছেন, কিন্তু এখানের পানি কিন্তু এখনো রয়েছে। এবং রাস্তাঘাটের কথা যদি বলি, রাস্তাঘাটে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, তো কিন্তু যাত্রী এবং বাসের সংখ্যাও কিন্তু কম দেখা গিয়েছে। আর ঝড়ের প্রভাবে কিন্তু রাজধানীতে প্রায় 200-এর বেশি গাছ হচ্ছে গাছপালার ভেঙে পড়েছিল। তো সেইগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ফায়ার সার্ভিস, প্রশাসনের লোকজন বা সিটি কর্পোরেশন সেগুলো কিন্তু নিষ্কাশন করেছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তো ন্যান্সি, এই ছিল সর্বশেষ অবস্থা।
ধন্যবাদ অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অনেক। খোদ রাজধানীতে জলমগ্ন জনপদের নাম উত্তর খান ও দক্ষিণ খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 18টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কই বছরে 12 মাস সুয়ারেজের পানিতে নিমজ্জিত থাকে, আর বৃষ্টি হলেই সে দুর্ভোগের মাত্রা ছাড়ায় শতগুণ। এখানকার বেশিরভাগ সড়কেই রাতে জ্বলে না সড়ক বাতি। মিরাজ মিচু রিপোর্ট। উত্তরা আজমপুর রেললাইন থেকে কাঁচাবাজার, ভাই ভাই মার্কেট ধরে চৈতি গার্মেন্টস, ইসমাইলের খোলা, মাজার চৌরাস্তা, মাদারবাড়ি, হেলাল মার্কেট, চামরখান পর্যন্ত রাস্তাটি নতুন 18টি ওয়ার্ডে যাওয়ার প্রধান সড়ক। এই চিত্রই বলে দেয় এখানকার মানুষের দুর্ভোগের কথা। দীর্ঘদিন ধরে এমন জলদুর্ভোগ নিয়েই বাস করছেন এখানকার লাখো মানুষ। সুয়ারেজের নোংরা ময়লাযুক্ত পানি মারিয়েই যাতায়াত হাজারো শ্রমিকের। আমাদের এখানে অনেক ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, বাসাবাড়ি তো অভাব নাই, প্রচুর লোকজন, প্রায় লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করে, এই রাস্তায় যাতায়াত করে। তা এরকম যদি পানি থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করব? নারীদের দুর্ভোগ কি বলবো এখন বলেন, কিভাবে বলা মানে বললে মানে বুঝবেন, মানে আপনারা তো হচ্ছে প্যান্ট উঁচু করতেছেন সবকিছু, আমরা তো এতটুকু বেশি উঁচু করতে পারছি না। মূল সড়কের যখন এই অবস্থা তখন ওয়ার্ডগুলোর ভেতরের রাস্তাগুলোর পরিস্থিতি আরো নাজুক। চৈতি থেকে থানার রোডটা এরকম একটা পরিস্থিতি যেটাতে বৃষ্টি হোক আর না হোক এখানে সবসময় পানি থাকে, আর পানি একদমই ভালো না, যেটা ড্রেনের সাথে একদম মিশে, একদম ধরেন ড্রেনের যত ময়লা আছে তা একদম পানিতে এসে পড়ে। এই রাস্তা দিয়ে যান দলে পয়রা আমাইসা ঠ্যাং ভেঙে যায়, হের ফেরও চলতার না, রাস্তা ঠিক করতার না। হ্যাঁ, আমি পরে একদিন আটকে চুলিয়া গেছে দুইটা লোকে, তারপর দৌড়িয়া উড়াইছে আমারে। আমরা যে 15 দিন পানি পাই না, আমরা কি যে অবস্থার মধ্যে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমাকে দুঃখ দুর্দশা কেউ দেখতে আসে না। আমরা সিটি কর্পোরেশনে গেছি, কাউন্সিলরের কাছে গেছি, কেউ আমাদের কথা শুনে না। প্রতিটি সড়কের দুর্ভোগ একই রকম, নেই সড়ক বাতি, তলিয়ে গেছে মসজিদ, স্কুল আর বাসাবাড়িগুলো। নিচের আবিষ ফেলাচ্ছে, আবিষের উপরে পড়ে ভাত খা, ভাত তো খাইটা জায়গা, এরকম অনেক সমস্যা হইতেছে এখানে। তারপরে এরা দেহার কেউ নাই, এমন মনে হইতেছে যে আমরা এই অঞ্চলে যারা আছি ওরা মানে অবহেলিত। যে বাচ্চারা 1 বছর ধরে এই স্কুলে ক্লাস করতে পারতেছে না পানির কারণে, এখানে আমার দোকান ছিল, আমি এই পানির কারণে আমি দোকান ছেড়ে দিছি। আর বছরের ভিতরে শুধুমাত্র পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা করবে সরকার, আর এইটু এর 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 এইটু করতে পারে না। রাস্তায় কোনো সড়কবাতি নেই, লোক যদি অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ বৃদ্ধ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মানে অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো অবস্থা নেই। সব মিলিয়ে নগর দুর্ভোগের ভয়ঙ্কর প্রতিচ্ছবি উত্তর খান ও দক্ষিণ খান। জলে নিমজ্জিত এক জনপদের নাম ঢাকার উত্তর খান এবং দক্ষিণ খান। ঢাকা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের প্রতিটি সড়কই 12 মাস জলে নিমজ্জিত থাকে, আর বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়ে শতগুণ। মিরাজ মেজু,